আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে তারা কিভাবে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে। তো আমি সেটা দেখাবো। প্রথমে তোমরা যাবে গুগলে, লিখবে ডি ইউ অ্যাডমিশন, এই কথাটা লিখবে। লিখে সার্চ করলেই ঢাকা ইউনিভার্সিটি এ প্রথম এই লিঙ্কে যাবে। এই লিঙ্কে গিয়ে এখানে লগ ইনে যাবে। লগ ইন গিয়ে এখানে রুল নাম্বার, তোমার বোর্ড, আমি ঢাকা দিচ্ছি, আর এখানে 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 দিবে এসএসসি রোল নাম্বার, তারপর উচ্চ মাধ্যমিক বোর্ড, তোমার যে বোর্ড থেকে তুমি দিচ্ছ, আমি ঢাকা বোর্ড থেকে দিচ্ছি ঢাকা, তারপর হচ্ছে এখানে তোমার এসএসসি রোল নাম্বারটা দিবে, দিয়ে দাখিল করুন এই বাটনে ক্লিক করবে। দাখিল করুন এই বাটনে ক্লিক করার পরে গত তথ্য ও শিক্ষার তথ্যগুলো দেখাবে। যদি এগুলো সব ঠিক থাকে তাহলে তুমি হচ্ছে নিশ্চিত করছি এই বাটনে ক্লিক করবে, নিশ্চিত করছি এই বাটনে ক্লিক করবে। এই বাটনে ক্লিক করার পরে তোমার এখানে তুমি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি তুমি কোন ভাষণে পরীক্ষা দিয়েছ সেটা এখানে উল্লেখ করবে। আমি ইংরেজি বা বাংলা যে ভাষণে তুমি পরীক্ষা দিয়েছ সেটা উল্লেখ করবে। আর হচ্ছে এখানে তুমি কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে চাচ্ছ, বাংলা দিতে চাচ্ছ না ইংরেজিতে দিতে চাচ্ছ সেটা তুমি এখানে উল্লেখ করবে। তো এখানে তোমার বর্তমান ঠিকানাতে তুমি প্রথমে হচ্ছে দেশ লিখবে বাংলাদেশ, তারপর হচ্ছে বিভাগ, আমি বিভাগ দিচ্ছি ঢাকা, আমি ঢাকা যেহেতু বর্তমান ঠিকানা, তারপর এখানে তোমার জেলা দিবে, জেলা দিতে হবে, আমি জেলা দিচ্ছি ঢাকা, এরপর এখানে থানা দিতে হবে, মানে যে কোনো একটা তোমার যে থানা হয় সেটা দিব, আমি যেমন শাহবাগ থানা দিচ্ছি। তারপর এখানে ওয়ার্ড চাচ্ছে, অটোমেটিক ওয়ার্ড চলে আসবে, আমি 21 নম্বর ওয়ার্ড দিচ্ছি। তারপরে হচ্ছে অঞ্চল আমি একটা দিলাম, এরপরে তোমার এখানে বাড়ির নাম্বার বা ফ্ল্যাট নাম্বার, রোড নাম্বার, ব্লক যা থাকবে এগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। বর্তমান ঠিকানা দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের শিক্ষার্থীর পিতামাতার মোবাইল নাম্বার দিবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস উল্লেখ করবে, পিতামাতার পেশা, এখানে যে পেশা ওনার আছে ওটা এখানে উল্লেখ করবে, মায়ের পেশা উল্লেখ করবে। বন্ধুরা, এখানে তোমরা মনে রাখবে যে শিক্ষার্থীর মোবাইল নাম্বার ইংরেজিতে লিখবে, বাংলায় লিখলে কিন্তু হবে না, ইংরেজিতে এখানে নাম্বারটা ইনপুট করবে। বন্ধুরা, পরবর্তী ধাপ ক্লিক করার পরে তোমার এখানে পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর উল্লেখ করতে হবে। তুমি যেই বিভাগে পরীক্ষা দিতে চাও ওই বিভাগ এখানে উল্লেখ করবে, এবং প্রযোজ্য কোটা যদি তোমার থাকে সেটা তুমি এখানে দিয়ে দিবে, আর না থাকলে প্রযোজ্য নয় এখানে ক্লিক করবে। এরপরে পরবর্তী পদক্ষেপ এখানে ক্লিক করবে। এখন তুমি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার ক্ষেত্রে এখানে লিখে দিয়েছে যে তোমার কী ধরনের ছবি, মানে কী সাইজ হবে, ছবিটা কীভাবে রিসাইজ করবে, এজন্য আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব এবং আমি দেখিয়ে দিচ্ছি। এ তোমরা এই ওয়েবসাইটে যাবে, গিয়ে এখানে লিখে দিবে 540 720, এটা তুমি টাইপ করে লিখে দিবে 540 এবং 720 লিখে, এখানে চোজ ফাইল, এখানে তুমি চোজ ফাইলে ক্লিক করে তোমার মোবাইলে বা তোমার যদি কম্পিউটার থেকে করো, কম্পিউটারে যদি ছবিটা থাকে ছবিটা তুমি আপলোড করে দিবে, আপলোড করে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে ছবিটা তোমার শো করবে, ছবির নিচে এখানে ডাউনলোড বাটন থাকবে, এই ডাউনলোড বাটনে তুমি ক্লিক করবে, ক্লিক করলে তোমার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে ছবিটা রিসাইজ হয়ে। এটা হচ্ছে resizepic.com, এই ওয়েবসাইটে যাবে resizepic.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ছবিটা রিসাইজ করে নেবে। ছবিটা রিসাইজ হয়ে গেলে এখানে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক এখানে টিকমার্ক আসবে। এখন তুমি পরবর্তী নেক্সট বাটনে কীভাবে যাবে, নেক্সট বাটনে যাওয়ার জন্য তোমার এখানে ছবি নিশ্চিত করুন এখানে তুমি ক্লিক করতে হবে, ছবি নিশ্চিত করুন এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এখানে ছবিটা শো করবে এবং পরবর্তী ধাপ একটা আসবে, ওখানে তুমি ক্লিক করবে। ছবিটা শো করার পরে পরবর্তী ধাপ তুমি এখানে ক্লিক করবা বক্সের এখানে, যে এখানে তুমি হচ্ছে এই তথ্যটি লিখে তুমি এখানে টাইম লিমিট দেওয়া আছে, এই টাইম লিমিটের ভিতরে তোমাকে 16321 যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এটি লিখবে ডিইউ, বা তোমার যে কোড নাম্বার আসবে এটি লিখবে, লিখে
16321 এই নাম্বারের ভিতর তোমাকে মেসেজ করতে হবে। তারপরে ফিরতি এসএমএসে তোমাদের মোবাইলে এরকম একটা পাসওয়ার্ড শো করবে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা দাখিল করবে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে, অবশ্যই এখানে সব তথ্য দেখাবে। যদি তোমার সব তথ্য ঠিক থাকে তাহলে এখানে তুমি আমি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবে। এই বাটনে ক্লিক করে নিশ্চিত করুন এখানে তুমি ক্লিক করবে। সাকসেসফুল রেজিস্ট্রেশন প্লিজ ওকে, এখানে তোমাকে একটা মেসেজ দিবে, তুমি এই মেসেজটা ওকে দিয়ে দিবে। ক্লিক করে এখানে আবার পুনরায় তথ্যগুলো দিবে, তথ্য দিয়ে দাখিল করুন এই বাটনে ক্লিক করবে। দাখিল করুন ওই বাটনে ক্লিক করার পরে তোমার এই ড্যাশবোর্ডটা শো করবে। এখানে তোমার আবার পুনরায় ওই যে তোমার মোবাইলে যে মেসেজটা আসছিল পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। আর যদি তোমার সবিশয় যে তোমার তথ্যটা আছে যদি এটা সঠিক না হয় তাহলে আমি নই এখানে তুমি ক্লিক করবে। যদি সব ঠিক থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমার এরকম একটা ড্যাশবোর্ড শো করবে, এখানে তোমার তথ্যগুলো শো করবে। এখন তুমি কোন বিভাগে আবেদন করতে চাও এখানে তুমি ক্লিক করলে যে আবেদন আছে যে ইউনিটে আবেদন করতে চাও এই আবেদনে ক্লিক করবে। এই আবেদনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার এখানে পে ব্যাংক পে অনলাইন দুটো আছে, তো তোমরা অনলাইনে দিয়ে দিবে। অনলাইনে দিলে ইজি হয়ে যায়, আমি যেহেতু অনলাইনে দিচ্ছি পে অনলাইন এটা ক্লিক করব। অনলাইন ক্লিক করার পরে এখানে তোমার অনলাইন চার্জটা শো করবে, যাবে হচ্ছে গো ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করবে। গো ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করবে, এখানে মোবাইল ব্যাংকিংয়ের গেটওয়েগুলো দেখাবে। আমি বিকাশের মাধ্যমে পরিশোধ করব, বিকাশ দিচ্ছি, পে পে দিয়ে আমি ক্লিক করতেছি। এখানে বিকাশের একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডে তুমি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবে ওই বিকাশ নাম্বারটা এখানে উল্লেখ করবে। এরপরে কনফার্ম এই বাটনে ক্লিক করবে। এখন মোবাইল যে তোমার ওই বিকাশের একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আমি বিকাশের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম, এখন কনফার্মে ক্লিক করব। এখন এখানে পিন নাম্বার চাচ্ছে, আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন কনফার্ম ক্লিক করব। একটু সময় নিচ্ছে, হয়ে যাবে বন্ধুরা যে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, লিখে দিয়েছে অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিয়েছেন। এখানে তুমি ফিজে জমা দিয়েছো এই প্রাপ্তি রসিদটা পাবে, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পে রিসিট এখানে ক্লিক করবে। হ্যাঁ, তোমার যে পরিশোধ হয়েছে এটা দেখায় দিচ্ছে তুমি যে পেমেন্ট করেছো। তো ঠিক আছে বন্ধুরা, এটা তুমি সেভ করে রাখবে, একটা প্রিন্ট দিয়ে রাখবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্টস বক্সে বলবে, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।